গুলশান ও শোলাকিয়ায় হামলাকারীরা আইএস নয় জঙ্গি সংগঠন জেএমবি সদস্য বলে জানালেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। দুপুরে কিশোরগঞ্জে শোলাকিয়ায় ঈদের দিনে হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। শহীদুল হক জানান, গুলশানে হলে আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলায় জড়িতদের পরিচয় আগে থেকে পুলিশের কাছে ছিল। আর শোলাকিয়ার হামলায় ঘটনায় নিহত হামলাকারী ও আটক ব্যক্তিরাও জেএমবির তালিকাভুক্ত সদস্য। বৃহস্পতিবার শোলাকিয়ার ঈদ জামায়াতের অদূরে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সহ চারজন নিহত হয়। তারা জেএমবি জেএমবি সদস্য, তারা এখানে আসছিল ঈদগাতে যাবে, মুসলিমদের রূপে বোমা মারবে, মুসলিম মারবে। যেহেতু পুলিশ চেকপোস্ট চতুর্দিকে ছিল, নিষিদ্ধ চেকপোস্ট ছিল, পুলিশ চেকপোস্টের জন্য তারা যেতে পারছিল না, যার কারণে পুলিশের উপরে তারা বোমা নিক্ষেপ করে। গুলশানেও জেএমবি সদস্যরা করেছে, জঙ্গিরা করছে, এখন তারা